আপনাদের মধ্যে অনেকে ফেসবুক প্রোফাইল পেজের ক্যাটাগরি পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু ফেসবুক প্রোফাইল পেজের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টা না জানার কারণে অনেকে রিকোয়েস্ট করেছেন ফেসবুক প্রোফাইল পেজের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তো এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পেজের ক্যাটাগরি পরিবর্তন করবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কীভাবে প্রোফাইল পেজের ক্যাটাগরি পরিবর্তন করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইল পেজটা যদি সুইচ করা না থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম উপরে থ্রি ডট আইকনটার উপরে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল পেজটাতে সুইচ করে নেবেন। তো আমি ফেসবুক প্রোফাইল পেজটাতে সুইচ করে নিলাম। তো ফেসবুক প্রোফাইল পেজে সুইচ করে নেওয়ার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইল পেজের প্রোফাইলে চলে যাবেন। তো ফেসবুক প্রোফাইল পেজের প্রোফাইলে আসার পর আপনি উপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার পেজটার ক্যাটাগরি দেওয়া আছে কিন্তু ভিডিও ক্রিয়েটর। তো আমি আমার পেজটার ক্যাটাগরিটা আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। এর জন্য এখান থেকে এডিট পাবলিক ডিটেলস আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেক টেন্ডার পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি আবারও উপরে একটু স্ক্রল করবেন। উপরে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো নামের একটা অপশন দেওয়া আছে। আপনি সিম্পলি অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ফেস কোয়ালিটিটা কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি আপনার ফেস কোয়ালিটিটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখান থেকে এডিট আইকনটার উপরে ক্লিক করবেন। এডিট আইকনটার উপরে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে ক্যাটাগরিটা দিতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া চান্স বারটাতে আপনার পছন্দের ক্যাটাগরিটা আপনি চান্স করেও দিতে পারেন। তো এখান থেকে আমি পাবলিক ফিগার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সর্বশেষ আপনি সেভ আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইল পেজের ক্যাটাগরিটা সাকসেসফুলিভাবে পরিবর্তন হয়ে যাবে। তো এখন আমাদের ফেসবুক প্রোফাইল পেজের প্রোফাইলে গিয়ে দেখি ক্যাটাগরিটা পরিবর্তন হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল পেজের ক্যাটাগরিটা কিন্তু সাকসেসফুলিভাবে পরিবর্তন হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।